হ্যালো বন্ধুরা, আমি আজ খুব এক্সাইটেড, কারণ আমি আজকে আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করলাম। নাম রেখেছি চৈতালি দাদা ঘর। সবাই বলে যে আমি রান্নাটা বেশ ভালো করি, এবং সেই ভালো করার জন্য সবাই বলে রান্নাটা নিয়ে কিছু কর, কিন্তু এতদিন করা হয়নি। আজকে পরিবারের এবং আমার সব থেকে মেয়ের অনুপ্রেরণায় চ্যানেলটা খোলা হয়ে গেল। আমি নানা ধরনেরই রান্না করি, ভেজ, ননভেজ, পুরোনো দিনের রান্না, যেমন শুক্ত, চচ্চড়ি, মোচার ঘণ্ট, ওই খোসা ভাজা, তারপর চাইনিজ রান্না করি, নানা রকম ড্রিঙ্কস করি, নানা রকম মিষ্টি করি, আইসক্রিম করি। একদিন কি হলো, হঠাৎ আমার ছেলে বললো চলো তোমাকে আইসক্রিম খেয়ে নিয়ে খাইয়ে নিয়ে আসি ন্যাচারাল থেকে। তা গেলাম, গিয়ে ডাব আইসক্রিম খেলাম, দারুণ লাগতো। এবার আইসক্রিম খেতে আমি বেশি ভালোবাসি, রোজই তখন মনে হচ্ছে ডাব আইসক্রিম খাই, ডাব আইসক্রিম খাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই জন্য বাড়িতেই বানানোর চেষ্টা করলাম এবং বানিয়েও ফেললাম, সবাইকে দিলাম। যখন সবাই বললো দারুণ হয়েছে, একদম ন্যাচারালের মতো হয়েছে, বেশ ভালো লাগলো। এবং সেই ভালো লাগাটা এবার তোমাদের সঙ্গে আমি নানা রকম সব জিনিস প্রসেস বলে শেয়ার করতে চাইছি। আরো আমি করি হচ্ছে ওই ফুড আর্ট, নানা রকম সবজি ফ্রুট দিয়ে নানা রকম ডিজাইন করে নানা রকম জিনিস বানানো, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর এতদিনের অভিজ্ঞতা থেকে যা অভিজ্ঞতা হয়েছে তার ছোট ছোট টিপস আমি তোমাদের দেব, সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা আমার রান্নাগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবে, তাহলে আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। সব শেষে তোমাদের বলি, বাড়িতে যখন কেউ নতুন অতিথি আসে আমরা তাকে চা দিয়ে আপ্যায়ন করি, ঠিক সেই রকমই আমার প্রথম ভিডিও হবে চা, এবং তোমাদের সেই চায়ের আমন্ত্রণ দিলাম, তোমরা সেটাও দেখবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সব শেষে তোমাদের বলি, ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, এন্ড কিপ কুকিং।